মহামারীর সময় গুরুত্বপূর্ণ অবস্থায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়। আমরা প্রতিনিয়ত বিষয়ভিত্তিক শিক্ষক বা তাদের নিজ নিজ বিশেষ প্রয়োজনীয় অংশটুকু তা তোমাদের বাসায় বসে আত্মস্থ করা যাবে সেই রকম কিছু বিষয়ে লেকচার ভিডিও করে ইউটিউবে আমরা আপলোড করছি। আমি জানি তোমরা দেখছো, তাদের মধ্যে সাড়া পাচ্ছি। স্যারকে আমার আজকে তৃতীয় লেকচার, আজকে আমি বলাবো তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শুধু গাণিতিক সমস্যা হবে। তৃতীয় অধ্যায়ের নামটা ছিল দৈবচালকের গাণিতিক প্রত্যাশা ও বেদান্ত। আমরা সংখ্যা বোঝা যায় করতে পারবে এবং পরীক্ষা আসে। প্রথম হলো কি, কোনো বিচ্ছিন্ন দৈবচালক এক্স এর সম্ভাবনা অপেক্ষকটা নির্ভর সম্ভাবনা অপেক্ষক বলে বা ফাংশন বলে, ইংরেজি মতো ফাংশন p of x সমান x minus 1 half k। সেই কমন্ড বলতেছে x এর মান তোমার 2 3 4 5। এখান থেকে u of x ও v of x নির্ণয় করো এবং দেখাও যে u of x স্কয়ার গেটেন দেন u of x হোল স্কয়ার। আমরা সমাধানে যাব। এই u of x মানে কি দিক প্রত্যাশা, অর্থাৎ গ v of x মানে বেদান্ত। আমরা জানি কি সকল সমাবর্ত সমষ্টি এক, অর্থাৎ সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1। এক্স এর মান আমাদের লিমিট দেওয়া আছে 2 এর থেকে শুরু করে 5, এক্স ইকুয়াল টু 2 5। সাম দিলাম পি অফ এক্স এর মান, আমি বসালাম ফাংশনটা সমান সমান 1। এবার আমরা এক্স এর মান গুলো বসাবো এবং সাম ভাগে প্লাস দিয়ে দেবো, তাহলে এক্স এর মান কত কি কত 2। তাহলে এক্স এর জায়গায় বসাবো 2 এই যে মাইনাস 1, তারপরে পরেরটা বসে নাকি প্লাস সামনের মান কাছে যেত, তারপরে এক্স এর মান 3, 3 মাইনাস 1 ভাগ কে, তারপর আছে 4, তাহলে এক্স এর মান 4, এই এক্স এর জায়গায় 4 বসানো 4 মাইনাস 1 ভাগ কে প্লাস, তারপরে এক্স এর মান লাস্ট মান আছে 5, এক্স এর জায়গায় 5 মাইনাস 1 ভাগ কে ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা উপরে দেখি বাদ দিলাম, বাদার পরে তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 ভাগ কে প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2 ভাগ কে প্লাস 4 থেকে 1 বাদ দিলে 3 ভাগ কে 5 থেকে 1 বাদ দিলে 5 ভাগ কে সমান সমান 1। তাহলে দেখো সবগুলো লসাগু কে, সবগুলো লসাগু কে, সবগুলো লসাগু কে, সরি এখানে তো সবগুলো লসাগু কে আর উপরের মানগুলো যোগ করে দিয়ে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান সমান 1 বা 3 4 7 আর আগে 8 আর আগে 9 ধরো 3 3 6 তাহলে 2 আগে 3 আর 3 6 আর 7 10, 10 বার কে সমান সমান 1, তাদের কে সমান সমান 1। অনেক অঙ্কে প্রথমে যে 2 মার্কের জন্য তোমার এর মান বের করতে বলে, এর মানটা হবে আমরা গণনার সারণী তৈরি করব। তার আগে তাহলে সম্ভাবনাটা কি দেওয়া, তাদের সম্ভাবনা অপেক্ষক কি হবে আমাদের, এখন p of x সমান সমান x মাইনাস 1 ভাগ 10, এখানে লিখবে x এর মান 2 3 4 5। এখানে একটা গণনা সারণী তৈরি করব, কত অঙ্ক মতো গণনা সারণী তৈরি করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। একটা ঘর করতে হয়, ছোট জায়গায় সোর্স তৈরি করি, এখানে x, এখানে হলো p of x, এখানে হবে x p of x, তারপরটা x স্কয়ার এর মানগুলো কি 2 3 4 5, এটা টোটালে ঘর করলাম।
তাহলে x এর মান 2 তাহলে সমমানা কত হচ্ছে তাহলে নিয়ম হবে 2 2 বিয়োগ 1 তার মানে 1 ভাগ 10 আবার তখন 3 বসাবে 2 ভাগ 10 4 বসালে 4 বসালে 4 বিয়োগ 1 তার মানে 3 ভাগ 10 5 বসালে 5 বিয়োগ 1 মানে 4 ভাগ 10 এরপর কি আছে x p of x আমি কত দিন বলছি যে x এর সাথে p of x এই দুই গুণ গুণ করে যেটা পাবো সেটাই তাহলে 2 এর সাথে 1 মানে তার গুণ করলে 2 1 কে 2 ভাগ 10 3 2 গুণ 6 ভাগ 10 3 4 12 ভাগ 10 4 5 20 ভাগ 10 আর এই গুণটা কি হবে x এর উপর স্কয়ার করে p এর সাথে গুণ 2 এর উপর স্কয়ার করে 4 4 কে 4 ভাগ 10 3 এর উপর স্কয়ার করলে 9 9 2 গুণ 18 ভাগ 10 4 এর উপর স্কয়ার করলে 16 3 16 48 ভাগ 10 5 এর উপর স্কয়ার করলে 25 4 25 100 ভাগ 10 এই বার টোটালটা কি আমরা কি লিখি সামেশন x p of x এই বারটা কি হবে সামেশন x স্কয়ার p of x তোমরা যোগ করো যদি সবার নিচে 10 আসে আছে তোমার 10 তাহলে আমরা 10 ই রাখলাম আর উপরে করে যোগ করা যায় সহজে 6 আর 8 8 আর 12 20 20 আর 20 এ 40 আর এখানে সবার নিচে 10 আসে 10 লিখলাম উপরে 18 আসে 22 22 আর 48 তোমার 74 আর 100 তাহলে 170 ঠিক আছে এখন আমাদের অ্যানসার বের করতে হবে তাহলে অ্যানসারটা কি হবে এসে দিলাম উপরে তখন 300 অতএব e অফ x মানে কি সামেশন x p অফ x সামেশন x p অফ x এর মান কত 40 ভাগ 10 তার মানে কত হলো 4 এবং v অফ x এর সূত্র কি গণনা সূত্র বলতে পারো হ্যাঁ e of x square minus e of x whole square তাহলে এটা ভাঙলে হয় কি সামেশন x square p of x আর এই যে e of x এর মান আমরা চার পাশে সেট করে দিলাম তাহলে এটা কত হবে এর মান আছে x square p of x এর মান 170 ভাগ 10 minus 4 4 16 তাহলে 170 কে 16 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো হ্যাঁ 17 তাহলে এখানে পেলাম আমরা 17 minus 16 সমান সমান 1 আরেকটা অংশ আছে অঙ্কের শেষ অংশটা তুই যে e of x স্কয়ার গ্রেটার দেন e of x হোল স্কয়ার সমান করতে হবে হ্যাঁ তাহলে আমরা বাম পক্ষটা থেকে আগে লেফট হ্যান্ড সাইড কি আছে সামেশন x স্কয়ার মাপকো e of x স্কয়ার ভাঙলে কি হচ্ছে x স্কয়ার p of x এর মান কত আছে 170 ভাগ 10 তার মানে 17 আর রাইট হ্যান্ড সাইড কি e of x হোল স্কয়ার এখানে সূত্র ভাঙতে পারো অথবা তোমরা e of x এর মান 4 পাওয়া গেছে আর বলে দিতে পারো 4 স্কয়ার তার মানে হলো 16 তাহলে কি দেখা যাচ্ছে বন্ধুরা e of x স্কয়ার এর মান 17 এবং e of x হোল স্কয়ার এর মান 16 তাহলে কি দেখা যাচ্ছে সুতরাং e of x স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন e of x হোল স্কয়ার ট্রু আমরা নেক্সট অঙ্কে যাব সেখানে তোমাদের একই রকমের আরেকটা অঙ্ক দেখাবো আচ্ছা তাহলে আমরা গাণিতিক সমস্যা চলে আসি গাণিতিক সমস্যা তিনের মধ্যে অনেকটা তবে একটু বড় এখানে বলছে যে কোনো বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক x এর সম্ভাবনা অপেক্ষক p অফ x বা ফাংশনে বলা যায় সমান সমান 6 মাইনাস এটা মডুলাস 7 মাইনাস x ভাগ k মডুলাস দেওয়া মানে হচ্ছে মানে যত মাইনাস আসলে সব সময় প্লাস মান নির্ধারণ ধনাত্মক মান নেওয়ার জন্য
এর মডুলাস চিহ্নটা ব্যবহার করা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে এস এর মান 1 2 3 এবং 10 পর্যন্ত, একটু মান বেশি পাওয়ার জন্য একটু মান নাম্বার বেশি। সমাধানে আসি, এক নম্বর কে এর মান নির্ণয় করতে বলতেছে, আর দুই নম্বর ভি অফ এক্স নির্ণয় করতেছে। ভি অফ এক্স মানে ভেদাঙ্ক, তো ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে অবশ্যই গাণিতিক প্রত্যাশা নির্ণয় করা লাগে। গাণিতিক প্রত্যাশা নির্ণয় না করলে ভেদাঙ্ক করা যায় না, এই জন্য এখানে প্রত্যাশার কথা বলা নাই। ভেদাঙ্ক নির্ণয় করতে গেলে অবশ্যই গাণিতিক প্রত্যাশাটা মাঝারি পথে পড়ে যায়। তাহলে সমাধান এক, কে এর মান নির্ণয় করবো, তো দেওয়া আছে আমরা কি করবো, সমাধানটা পি অফ এক্স সমান সমান সিক্স মাইনাস সেভেন মাইনাস এক্স মডুলাস অবশ্য ভাগ কে লিখলে মান দিয়ে দেওয়া আছে। তারপরে একইভাবে সব অঙ্ক ক্ষেত্রে এই ধ্রুবকের মান বের করতে এই সূত্রটা ব্যবহার করবো। আমাদের কি সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1, সামেশন বসালাম এক্স এর মান 1 থেকে 10, তারপরে পি অফ এক্স এর মান কি 6 মাইনাস 7 মাইনাস 1 ভাগ কে তারপর সমান 1। আমরা এখন এক্স এর মান 1 2 করে 10 পর্যন্ত বসাবো এবং সামের জন্য একটা যোগ চিহ্ন দেবো। প্রথমে এক্স এর জায়গায় তো 1 বসালাম, তো 7 মাইনাস 1 ভাগ কে প্লাস 6 মাইনাস যা ছিল তাই 7 মাইনাস এক্স এর জায়গায় 2, আবার 7 মাইনাস এক্স এর জায়গায় 3, 7 মাইনাস এক্স এর 4 5 6 7 8 9 10 পর্যন্ত এভাবে আমরা বসালাম। আমরা কি করব, বিয়োগ করে করে মানটা বের করব। যেহেতু তোমরা অপর ক্লাসে পড়ো এই জন্য আমার খুব শর্টে মানগুলো বের করে দেখো, একবার হিসেব করব। এখানে 7 এর মধ্যে 6 বাদ দিলে, 7 এর মধ্যে 6 বাদ দিলে, 7 এর মধ্যে 6 বাদ দিলে কি হয়, 7 এর মধ্যে 6 বাদ দিলে 1, তাহলে সে 1 আবার 6 এর বাদ দিলে 5, তাহলে প্রথম মানটা আসছে আমাদের, তাহলে 6 বিয়োগ 7 বিয়োগ 1 তাহলে 6, 6 এর থেকে 6 বাদ দিলে 0, তাহলে 0 বাদ কি মানে প্রথম আসছে আমার 0 চলে আসলো। তারপর একটা কথা হচ্ছে 7 বিয়োগ 2 মানে 5, 6 এর মধ্যে 5 বাদ দিলে 1 বাই কে, তারপর আসছে সিরিয়ালি 2 বাই কে, তারপর আসছে এখানে আসি দেখো 3, 3 মানে 3 বাদ 6 মানে 3 বাদ 3 বাই কে, এখানে আসছে 2, 4 বাই কে, এখানে বিয়োগ করলে হচ্ছে 1, 6 এর মধ্যে 1 বাদ দিলে 5 বাই কে, এখানে আবার 7 7 বাদ দিলে 0, 6 তে 0 বাদ দিলে 6 বাই কে, প্লাস এখানে 7 এর মধ্যে 1 বাদ দিলে 8, 7 এর মধ্যে 8 বাদ দিলে 1 মাইনাস 1, এই যে মডুলাস থাকবে মাইনাস ধরবো, শুধু প্লাস একই ধরবো, হ্যাঁ প্লাস একই ধরবো, প্লাস 1 ধরার কারণে তাহলে 6 এর মধ্যে 1 বাদ দিলে আবার 5 ভাগ কে, সরি 5 ভাগ কে, তারপর আসলো আবার এখানে আবার 2, 6 এর 4 ভাগ কে, তার লাস্টে আসতেছে 7 এর মধ্যে 10 বাদ 3, 6 এর 3 বাদ 3 ভাগ কে সমান সমান 1। আমরা একবার যোগ করবো কি সবার যদি দশা করবো কি উপরে মানগুলো আমরা যোগ করে দেই, 3 3 6 3 3 6 4 10 5 15 15 আর 6 21 আর 5 37 আর 30 আর 33, তাহলে এই পাশে দেখলাম 33 ভাগ কি সমান সমান 1। তাহলে আমরা বলতে পারি অতএব এর মান 33। এখন ভেদাঙ্ক বের করতে গেলে বা গাণিতিক প্রত্যাশা বের করতে গেলে আমাদের কিন্তু কি করতে হবে, একটা শক তৈরি করতে হবে। এই দেখা হয়েছে, তাহলে আমরা একটু শক তৈরি করি। হ্যাঁ, তাহলে আমরা যখন কের মান 33 পাইলাম, সেই 33 এর সমান আমরা সূত্রটা বসাই, তাহলে পি অফ এক্স সমান আসছে তোমার 6 মাইনাস 7 মডুলাস 7 মাইনাস এক্স ভাগ 33, এখানে আর কি থাকবে না, আর এক্স এর মান 1 2 3 দন্ডক 10 পর্যন্ত। তারপর আমরা একটা গণনা সারণী তৈরি করব, যে সারণী থেকে আমরা মান বের করতে পারব। তাহলে প্রথম ঘরটা হবে এক্স এর, এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। তারপর সম্ভাবনার মান পি অফ এক্স, তা আমরা তখন এই এক্স এর জায়গা 1 2 3 বসাবো, তখন আমরা সম্ভাবনা কি পাচ্ছি, যখন 1 বসায় দেখো 7 মাইনাস 1 তার মানে 6, 6 মাইনাস 6 মানে 0, আবার যখন 2 বসাবো তখন 7 মাইনাস 2 তাহলে 5, 6 এর মধ্যে 5 বাদ দিলে 1 ভাগ 33, বুঝতে পারছো? 3 বসালে কি হবে, হ্যাঁ
सात बियोग तीन तरह से चार छः तेरी सारे बात दिले दूरी सेम भावे पूरा टेन बोर्ड्स द्वारा मान लो से समान अगर निर्णय कर ला एक बार आसे कि एक्स पी ऑफ एक्स और एक्स शब्द पी ऑफ एक्स गुण कर एक बार गुण कर अमर जीरो से गुण कर जीरो दूसरे शब्द गुण कर दूसरी बार तेरी तीसरी शब्द गुण कर सारे बार तेरी चार शब्द गुण कर बार बार तेरी त्रिश पांच शब्द गुण कर बीस भाग तेरी छः शब्द गुण कर तीस भाग तेरी सात शब्द गुण कर बीस भाग तेरी आठ शब्द गुण कर पचास चल्लिस भाग तेरी नौ शब्द गुण कर चार पांच सत्तीस भाग तेरी दस शब्द गुण कर तीन दस तीस भाग सत्तीस तब एक बार टोटल समझ लो एक्स पी ऑफ एक्स चार ৯৯ 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
মার্চ 33 উপরে সব মাল ক্যালেন্ডার বসে মেজি 33 তাহলে যেটা আমি বলছি যে ভিলাঙ্ক বাই করতে সূত্রে আমার ই অপেক্স দরকার আছে ই অপেক্স বাই করতে বলুক বা না বলুক তাহলে ই অপেক্স দিয়ে করতে হয় ই অপেক্স সূত্র আছে কি ফাংশন এক্স ই অপেক্স ফাংশন এক্স ই অপেক্স এর মান হচ্ছে 233 ভাগ 6.61 যদি এর মান বাই করতে বলতো आंसर লিখতো আর অতএব আমাদের দরকার হলো ভিলাঙ্ক ভি অপেক্স সমান ই অপেক্স স্কয়ার মাইনাস ই অপেক্স ভাগ করলে 48.12 বিচ্ছিন্ন চলক এক্স এ বিচ্ছিন্ন চলক চলক এক্স এ एक्स से समावना अपेक्षक समावना अपेक्षक सर्वप्रति पी ऑफ एक्स समान समान एम बी अंक मिले करवा हेलो होमवर्क निलम तुम्हारा राइट माइनस फोर माइनस एक्स भाग किए यानी एक्स से मान बोला 1 থেকে দিলাম 1 2 3 4 8 হলে তোমার v of x নির্ণয় করো তার মানে কি k এর মান বের করতে হবে না k এর মান অবশ্যই বের করতে হবে k এর মান বের করলে তো সমান অপেক্ষকটা পাবে তখন k এর মান আর x এর মান এক দিয়ে বসালে এটা সমান করতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই উপকৃত হবে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।